ভারতে ঘুরতে এসে ভারত বিরোধী পোস্ট, ভিসা বাতিল বাংলাদেশের। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর যেন দিনে দিনে ভারত বিরোধী মনোভাব বেড়েই চলেছে। একে সেই দেশের অস্থির পরিস্থিতির এখনও পুরোপুরি শান্ত হয়নি। সীমান্ত থেকে ভারতে আসা ব্যক্তিদের থেকে নানান অত্যাচারের কাহিনী হামেশাই শোনা যায়। এরই মধ্যে ভারতেই ঘুরতে এসে ভারত বিরোধী পোস্ট, আজব কাণ্ড, যার জেরে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হলো বাংলাদেশি পর্যটককে। রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা মোহাম্মদ আলমগীরকে ইমিগ্রেশন মারফত জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যটন বিষয়ে ভারতে আসেন আলমগীর। ভারতে এসে ভারত বিরোধী সমাজ মাধ্যমে আলমগীরের করা ভারত বিরোধী পোস্টটি ভাইরাল হয়। তখনই নিরাপত্তা আধিকারিকদের নজরে আসে বিষয়টি এবং আলমগীরকে চিহ্নিত করে রাখা হয়। অবশেষে রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট মারফত বাংলাদেশে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠানো হয়। এই প্রসঙ্গে মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা জানিয়েছেন, তদন্তের কারণে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবশেষে ওনার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্ত তথ্য পাঠানো হয়েছে।